নমস্কার, আমার নাম ছায়া সিং, আমার বাড়ি কুঞ্জচক। আমার মনে জাগরূপ হলো, এখানে আমাদের গ্রামে এসেছিল একটা ম্যাডাম, একটা স্যার এসেছিল। আমরা ওখানে গিয়ে দেখলাম স্যার ম্যাডামরা অনেক কিছু বলছে মেয়েদের ব্যাপার নিয়ে। ম্যাডাম বললো, তোমাদের যদি পড়ার ইচ্ছুক আছে তাহলে তোমরা রিক্সা এসএলসিতে গিয়ে আমার সঙ্গে দেখা করবে। যেদিন লাস্ট পরীক্ষা হয় সেদিন প্রচুর মন খারাপ হয়েছিল যে আমি যদি ফেল করি আমার স্বামীর কথাটাই সত্যি হবে। আমার স্বামী বলেছিল যে তোমরা পড়াশোনা করে কি করবে, তোমরা পড়াশোনা করে আদৌ তোমরা পাস করতে পারবে? আমার মনটা শুধু এটাই জেগেছিল যে আমি পাস করতে পারবো কি না। যদি সত্যি কেটে যায় তাহলে আমার স্বামীর কাছে আমি ছোট হয়ে যাব। আমার এখন ভালো লাগছে যে আমার রেজাল্ট বেরিয়েছে, খুবই ভালো লাগছে। আমি যে পাস করেছি আমার সব থেকে মানে বড় পাওনা, মানে আমার সব থেকে এত কষ্টর আমার অনেক মানে উপহার পেয়েছি যে আমি পাস করেছি। আমরা কোনোদিন ভাবিনি যে আমাদেরও বিয়ের পরে একটা ভবিষ্যৎ আছে, আমরা এত সুন্দর একটা দিন দেখতে পাবো। এখন আমি বুঝতে পারছি যে আমাদের টাটা মেটালিস্ট আমাদের আমাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে, এটা একমাত্র টাটা মেটালিস্টের জন্য। অনেকেই আমরা চেষ্টা করেছি এখানে, আগের থেকে মারা অনেকেই জাগরিত হয়েছে যে অল্প বয়সে বিয়ে না হোক। আমরা যেখানেই আমাদের গ্রামে অল্প বয়সে বিয়ে হয়ে যায়, বিয়ে করার জন্য রেডি হয়, আমরা সেখানে মেয়েরা গিয়ে বাধা দিই যে না, আমাদের সঙ্গে যেটা হয়েছে বাকিদের সঙ্গে সেটা না হোক। নমস্কার, আমার নাম সীমা মুদি, আমার গ্রাম নাজিরচক। আমি আমার অল্প বয়সে, খুবই অল্প বয়সে বিয়ে হয়ে যায়, কিন্তু আমি ক্লাস 10 অবধি পড়াশোনা করেছিলাম। তখন ম্যাডাম যখন বলল ঠিক আছে আসো আর আমরা সবাই মিলে পড়াশোনা করবো, তারপরে আমরা বললাম ঠিক আছে আমরা তাহলে ভর্তি হব। তারপরে সবাই যখন এই যে এলপি ক্লাস করার পর যখন পড়াশোনাটা শিখলো, তখন ওদের খুব আগ্রহ হলো, বলে না আমরা তাও এখন নিজের নাম সইটা পারতাম। যখন আমরা এলপি ক্লাস শেষ করি তখন আমরা শুনছি যে মাধ্যমিক দেওয়া হবে, আর আমার বিশ্বাস আমি যদি মাধ্যমিক দিই আমি পাস করবো, কিন্তু পাস করে গেছি। আর আমি চাই যেন আমি যেন পড়াশোনা করে মাধ্যমিক দিচ্ছি, আরও যেন আমাদের গ্রামেও মহিলারাও বুঝতে পারে যেন আমার মতন আরও ওরা এগোতে পারে।